প্রথম স্কুলে যাবার দিন। একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে। পুর শাখায় ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা নিজ নিজ বাসায় খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম কিছুটা হলেও শুরু হতে যাচ্ছে, তো যে কারণে আমরা এর প্রস্তুতি স্বরূপ অনুশীলনী 5 এর সমস্যা সমাধান নিয়ে আসছি। এখানে প্রথমেই আমি আসছি গুণিতক। যদিও আমরা ইতিপূর্বেও এর আলোচনা করেছি, তোমরা জেনে গিয়েছো, তারপরেও এর সমাধান আবারও আমরা পুনরায় করছি। তো আমরা 3 নং অঙ্কের আলোচনায় আসছি। তার পূর্বে আমি কিছু আলোচনা করছি এখানে গুণিতক বিষয়ক। লসাগু আমাদের করতে হয়। গুণিতক হচ্ছে লসাগুরই একটা কার্যক্রম। তো এখানে গুণিতককে যে 2 বা ততোধিক সংখ্যার গুণফলকেই গুণিতক বলে। তো লসাগু হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটার পূর্ণরূপ আছে। যদি প্রশ্ন করা হয় লসাগুর পূর্ণরূপ কি, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা কি, যে গুণিতক এর শেষ নেই। আমরা ইতিপূর্বে জেনেছি যে গুণিতকের সংখ্যা হলো অসংখ্য, আর এই গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলা হয়। 2 বা ততোধিক সংখ্যার গুণিতক, সাধারণ গুণিতক, যেটা সাধারণ গুণিতক মানে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে যে গুণিতকগুলো আছে এগুলোর মধ্যে যে মিল থাকে, কমন থাকে, অর্থাৎ একই সংখ্যা থাকে, এগুলোকে বলা হয় সাধারণ গুণিতক। আর এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তো আমরা এই লসাগুর অঙ্ক নিয়ে আসছি এখানে। লসাগু কোন কোন ক্ষেত্রে আমরা যে আমাদের ডাকের যে সমস্যাগুলো থাকে তার সমাধান করতে লসাগু করব, সেগুলো হচ্ছে যে কোনো অঙ্কের মধ্যে যদি উল্লেখ থাকে অথবা ডাক পরে যদি বোঝা যায় যে ছোট বোঝাচ্ছে, অর্থাৎ ছোট, কম, ন্যূনতম, সর্বনিম্ন, ক্ষুদ্রতম, এই জাতীয় কোনো অর্থ প্রকাশ পায় অথবা সরাসরি বলা থাকে, তাহলে সেই অঙ্কটা লসাগুর মাধ্যমে করতে হয়। যেমন এখানে আছে একটি রাস্তায় কিছু গাছ ও ল্যাম্পপোস্ট আছে, 3 নং অঙ্ক। 25 মিটার পরপর গাছ এবং 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে পরবর্তীতে কত দূর যাওয়ার পর গাছ ও ল্যাম্পপোস্ট আবার পুনরায় একত্রে থাকবে, তাহলে এর সমাধান করতে গেলে আমাদের এটা লসাগু করতে হবে। অর্থাৎ ন্যূনতম কতক্ষণ, আমি তো অনেক দূর, আমি এখান থেকে ঢাকা যাব না, আমি এখান থেকে অন্য দেশেও যাব না, আমি চিন্তা করব যে কম সময়ে আবার আমি ওই গাছ আর ল্যাম্পপোস্ট কোথায় গেলে পাবো, সেইটা আমি খোঁজার চেষ্টা করব। আর রাস্তায় যাবো আর দেখবো যে আমি কত দূর গেলে আবার গাছ আর ল্যাম্পপোস্ট আছে, অর্থাৎ আমি প্রথম যেটা দেখবো সেখান থেকে চলে আসবো, যে কারণে আমাদের এটা ন্যূনতম বোঝানো হয়েছে বা কমপক্ষে বোঝানো হয়েছে। কাজে আমি লসাগুর মাধ্যমে এই সমাধান করব। এখানে লিখব 25 ও 20 এর লসাগু যত হবে তত মিটার পরপর গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকবে। এখন লেগে আমরা লসাগুড়া করে নিব। তাহলে লসাগু করতে আমরা এই পদ্ধতিতেই করব, সহজ পদ্ধতি যেটা আর কি। কত দিয়ে যায়, আমাদের মৌলিক সংখ্যা আমরা এর আগে জেনেছি যে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। মৌলিক সংখ্যা হচ্ছে 2 থেকে শুরু। 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, আর 2 এর পরে আছে 3, তারপরে 5, এইভাবে 7। তো আমরা চেষ্টা করবো প্রথমে 2 দিয়ে দেওয়ার জন্য, কিন্তু 2 দিয়ে তো যায় না, শুধু 20 এর মধ্যে যায়, এটাতে তো যায় না। কাজেই তার পরবর্তী সংখ্যা হলো 3, 3 দিয়েও জানা, কিন্তু তার পরবর্তীতে হচ্ছে 5, সেই 5 দিয়ে যায়। তাহলে 5 দিয়ে যায় এখানে 5 বার, আর এখানে যায় 4 বার। অতএব 25 20 এর লসাগু সমান 5 গুণ 5 গুণ 4 সমান হচ্ছে 100। আমরা লিখতে পারি অতএব 100 মিটার পরপর গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে
থাকবে? উত্তর হিসেবে আমরা দ্বিতীয় পারি এখানে 100 মিটার। তাহলে এভাবে আমরা এই লসাগুর মাধ্যমে সমস্যার সমাধানগুলো করতে পারি। আরেকটি সমস্যা আছে এখানে 4 নং। 4 নং-এ আছে ভিন্ন রঙের 3টি ঘন্টা আছে। ঘন্টা মানে বেল বাজে যেটা, এই ঘন্টাগুলো 18 মিনিট পর পর একটা বাজে, যেটা লাল রঙের। হলুদ রঙের একটি ঘন্টা আছে যেটা 15 মিনিট পর পর, আর সবুজ রঙের একটি ঘন্টা আছে যেটা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় যদি একত্রে বাজে, পরবর্তীতে কখন পুনরায় একত্রে বাজবে এটা প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা পর্যায়ক্রমে সমাধান, যেহেতু এই ঘন্টা বাজার অঙ্ক, এরকম গাছ লাগানোর অঙ্ক, অথবা কি চারা লাগানোর যে বিষয়গুলো আছে এগুলো, অথবা বাস নির্দিষ্ট সময় পর পর ছাড়ে, এই জাতীয় অঙ্কগুলো আমাদের সমস্যার সমাধান করতে গেলে লসাগুর মাধ্যমে করতে হয়। যে কারণে আমরা এখানেও লসাগুর মাধ্যমেই করব, যে ন্যূনতম কতক্ষণ পর আবার একত্রে ছাড়বে বা বাঁচবে এইগুলো আর কি। তো এখানে লিখব 18, 15, 12 এর লসাগু যত হবে ততক্ষণ পর পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। এখন লিখে আমরা লসাগু করব। তাহলে এখানে আছে 18, 15, 12। এই ক্ষেত্রে আমরা পাচ্ছি শুরুতেই 2টা সংখ্যার মধ্যেও যদি ভাগ যায় তাহলে লসাগুর মধ্যে করতে আমাদের ভাগ দিতে হবে। যেহেতু 18 আর 12 জোর সংখ্যা, কাজে এর মধ্যে 2 দ্বারা যায়, কাজে 2 দ্বারা দিতে পারি। 2 দ্বারা ভাগ দিলে এখানে হয় 9, আর যে সংখ্যার মধ্যে ভাগ যায় না সেটা সরাসরি নিচে বসবে। তাহলে এটা নিচে বসে 15, 15 বসে, আর এখানে 12-র মধ্যে যায় 6 বার। এরপরেও ভাগ যাবে, 2 দিয়ে যায় না কিন্তু 3 দিয়ে যায়। 3 দিয়ে যায় হলো এখানে 3 বার, এখানে 15-র মধ্যে যায় 5 বার, আর এখানে যায় 2 বার। তাহলে আর কোনো ভাগ যায় না। তাহলে ভাগ যদি না যায় তাহলে এটাও মৌলিক, এটাও মৌলিক, এটাও মৌলিক, কাজে ভাগ যাওয়ার কোনো সুযোগই নেই। যে কারণে আমরা লিখব অতএব 18, 15, 12 এর লসাগু সমান এখানে 2 × 3 × 3 × 5 × 2। হ্যাঁ, এখানে গুণ করলে এখন পাই 5 × 2 = 10, 3 × 10 = 30, 3 × 30 = 90, 90 × 180। অর্থাৎ এইটা আছে এখানে আমাদের বইয়ে উল্লেখ করা আছে মিনিট, তার মানে 180 মিনিট পর পর এই ঘন্টাগুলো পুনরায় করতে বাজবে। তাহলে আমাকে লিখতে হবে এখানে যে ওতে 180 মিনিট বা 180 মিনিটে কয় ঘন্টা হয় সেটা আমরা আগে বের করব। তাহলে 180 মিনিট বা 3 ঘন্টা আমরা পেতে পারি, কারণ 60 দ্বারা ভাগ করলে 3 হয়। তাহলে 3 ঘন্টা পর পর একত্রে বাজবে। তো এটা লেখার পর আমরা, যেহেতু শর্ত দেওয়া আছে যে সন্ধ্যা 6টায় একবার একত্রে বাজে, তাহলে পরবর্তীতে কখন আবার একত্রে বাজবে আমরা এখন লিখতে পারি। অতএব ঘন্টাগুলো পরবর্তীতে একত্রে বাজবে, যেহেতু সন্ধ্যা, তার সাথে সন্ধ্যা 6টা, তার সাথে 3 যদি আমি যোগ করি তখন সময়টা প্রায় রাত হয়ে যাবে। যে কারণে আমরা এখানে লিখব রাত 6 + 3 সমান হচ্ছে রাত 9টায়। উত্তর হিসেবে আমরা লিখতে পারি, উত্তর রাত 9টায়। তাহলে এই যেহেতু সন্ধ্যা 6টায় একবার বাজে, তাহলে কখন আবার বাজবে? 3 ঘন্টা পর আবার বাজবে। যেহেতু 3 ঘন্টা পর বাজবে, কাজে 6-এর সাথে আমাদের 3 যোগ করে দিলেই পরবর্তীতে কখন একসাথে বাজে এটা বের হয়ে যাবে। তো এভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। তো আমরা এই জাতীয় যদি আরও কোনো অঙ্ক থাকে, আমরা বলেছি ইতিপূর্বে যে গাড়ি ছাড়ার অঙ্ক, ঘন্টা বাজার অঙ্ক, নির্দিষ্ট পর পর চারা গাছ লাগানোর যে অঙ্কগুলো আছে এগুলো সব লসাগুর মাধ্যমে হয়। কাজে আমরা এইভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করব, তাহলে লসাগু সংক্রান্ত যে জটিলতা সেগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায়
সুস্থ থাকবে ভালো থাকবে এবং নিয়মিত মা বাবার সাথে ভালো আচরণ করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ